অ্যাসিড হামলায় গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তমলুকের বাসিন্দা একাদশ শ্রেণীর এক ছাত্রী ও তার ভাইঝি। পরিবারের অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর ওপর হামলা চালান জিতেন বর্মন নামে এক যুবক। অভিযোগ, শনিবার রাতে সঙ্গীদের নিয়ে ছাত্রীর বাড়িতে চড়াও হন জিতেন। বাড়ির দরজা ভেঙে ঢোকেন তাঁরা। ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়া হয়। আক্রান্ত হয় ছাত্রীর ভাইঝি। দুজনকে গুরুতর জখম অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, আগেও ওই ছাত্রীকে উত্তক্ত করতেন জিতেন। প্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আর আগে আগে রাস্তাঘাটে মেয়েটা তো খুব চাপাতো, কিছু বলতো নি। রাস্তাঘাটে বলতো তুলে নিয়ে পালিয়ে যাবো, আর হচ্ছে তুলে নিয়ে পালিয়ে যাবো, মেরে দেবো, এরকম হুমকি দেখাতো। মেয়ের বিয়ে সম্বন্ধ আছে, সেদিনকে মানে রাত্রে আলোচনা হয়েছে, তারপর দিন দেখতে যাবো না। কারণ সেই দিনেই রাত্রে ওরকম ঘটনাটা ঘটায়। ছেলে একটা ওকে প্রপোজাল করছিল। আচ্ছা, ছেলেটা প্রপোজাল করার পর ও অস্বীকার করছিল। অস্বীকার করার পর এবার দেখাশোনা হয়েছিল, এবার তারপরে কালকে রাত্রে ওকে অ্যাসিড ঢেলে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জিতেন বর্মন পাঁশকুড়ার বাসিন্দা। ঘটনার পর থেকে পলাতক তিনি। তার খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।